সমস্ত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আস্থা টিউটোরিয়াল ম্যাম পক্ষ থেকে জানাই স্বাগত। আজকে আমার এই ক্লাসে থাকছে রায়ান মার্টিনের নতুন প্রশ্ন বিচিত্রা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের মডেল অ্যান্সার্স পেপার সিক্স এবং সেভেনের সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে চলো ছাত্রছাত্রীরা, আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। এবং ক্লাসটি শুরু করার আগে বলবো, যে সমস্ত ছাত্র অথবা ছাত্রী আমার এই চ্যানেলের নতুন সদস্য হিসেবে এসেছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার এই পড়ার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। আই, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ দ্বিগুণ হবে, অর্থাৎ সিদ্দাগের। দুই, কিউপ্রাস ক্লোরাইডের সংকেত সিদ্দাগের CuCl। তিন, জলের বাষ্পীভবনের লীনতাপ বিদ্যাগের 537 ক্যালোরি। IV, একটি মৌলের X2+ আয়নে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা 22, নিউট্রনের সংখ্যা 23 হলে প্রোটনের সংখ্যা কত হবে? এখানে প্রোটনের সংখ্যা 22 হওয়ার কথা, কিন্তু এখানে 24 হলো কেন? কারণ এখানে দেওয়া আছে যে X2+ মানে দুইটি যোগ করতে বলেছে, তাই হবে সিদ্দাগে 22+2=24, কিন্তু কখনোই 22টি হবে না। ভি, প্রমাণ চাপে জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100°C। VI, ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন MN। দুই, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। আই, চুনা পাথরে তাপ দিলে কী ঘটবে সমীকরণ সহ লিখুন। এটা হবে যে কার্বন ডাইঅক্সাইড, আর এটা হলো কী হবে না, CaCO3=ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। II, কোনো বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে, উষ্ণতা, ভর আর উপাদান। তিন, পদার্থ বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, 2AgBr, সূর্যালোক দিলে হবে 2Ag+Br2, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। IV, তাপশক্তি দিলে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তু প্রবাহিত হয়, কথাটি ভুল। তিন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। আই, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝো? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায় 0°C-এর তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে 0° তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। II, একটি বস্তুর উষ্ণতা 56°F থেকে 66.8°F হলে ওই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেলে থার্মোমিটার কত হবে? এটা হবে যে ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি, এটা হবে যে 66.8 - 56 = 10.8°F। তাহলে সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধি, এটা হবে যে 5/9 × ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি = 5/9 × 10.8 = 6°C। হিলিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন, কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন থাকে? ইলেকট্রন সংখ্যা 2টি, প্রোটন সংখ্যা 2টি। প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও তত হবে, তাই ইলেকট্রন সংখ্যাও হবে 2 আর নিউট্রন সংখ্যাও হবে 2, কারণ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা যদি 4 হয় তাহলে হবে 4 - 2 = 2, অর্থাৎ নিউট্রন সংখ্যা 2। IV, প্রত্যক্ষ সংযোগ বিপরীত বিক্রিয়াকে কী ধরনের বিক্রিয়া বলা যেতে পারে? বিয়োজন বিক্রিয়া। আর এক উদাহরণ হল CaCO3=CaO+CO2। লাইফ সায়েন্স, এক, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। আই, শ্বেত সার হজম করার পর বৃদ্ধাকে গ্লুকোজে পরিণত হয়। II, চামড়া কুচকে যায় এর দাগে ভিটামিন এর অভাবে। III, কোনটি দানা শস্য জাতীয় খাদ্য, সিদ্দাগের গম। দুই, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। আই, দেহে অতিরিক্ত প্রোটিন জমা হয় কী রোগ সৃষ্টি হয়, এটা হবে যে বাত, কিডনি স্টোন। II, লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে, হিমোগ্লোবিন। তিন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আই, রোগ জীবাণু আক্রমণ ঠেকাতে তাদের মারার শক্তি কী থেকে আসে, খাদ্য থেকে। প্রাকৃতিক খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্য যেসব খাদ্য আমরা প্রকৃতি থেকে পাই সেগুলি প্রক্রিয়াকরণ না করেও সরাসরি খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি তাদেরকে প্রাকৃতিক খাদ্য বলে। এইসব খাদ্যে পুষ্টিগুণ সব থেকে বেশি, উদাহরণ আম, পেয়ারা, কমলালেবু, শসা ইত্যাদি।
00 500 বছর আগে স্কার্ভি রোগটি কোন দেশে খুব প্রচলিত ছিল? ইউরোপে। ভিটামিনের অভাবে এই রোগটি হয়, এটা হবে যে ভিটামিন সির অভাবে। মডেল অ্যান্সার পেপার 7। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি। আই, 1 গ্রাম অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস আর 1 গ্রাম জল অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে 500 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ডবল আই, বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন বিদ্যাকে ধীরে হয়। AAA, ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ছেড়ে দিলে হবে Ca2+। IV, NH4+2SO4 এর অ্যামোনিয়াম মূলকের চার্জ +1। V, ক্লিন তাপ পদার্থের সিদ্ধাকে অবস্থানান্তর ঘটায়। VI, ফসফেট মূলকের যোজতা বিদ্যাগের 3 অর্থাৎ PO4-এর যোজতা 3। 2. সংক্ষিপ্ত উত্তর দাও। I, ইলেকট্রন ও নিউট্রন আধান কি রূপ? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। AA, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। C/5=F-32/9। AAA, সমতা বিধান করো। 2HgO=2HG+O2। IV, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায় আর চাপ কমালে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়। 3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। আই, একটি পাত্রে জল ও তুতে মিশিয়ে দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রেখে দিলে কী হবে তা সহজ সমীকরণ হিসেবে লিখুন। লোহার পেরেকের উপরে ধাতব কপারের স্তর পড়বে আর সমীকরণটি হলো Cu SO4+Fe=FeSO4+Cu। AA, নিচের সারণীটি পূরণ করো। যৌগের নাম সোডিয়াম সালফেট, যৌগে উপস্থিত ক্যাটায়ন 2Na+, যৌগে উপস্থিত অ্যানায়ন SO4-2- লিখতে পারো অথবা 2- লিখতে পারো। এবারে আছে যে মোট চার্জ 0 হতে গেলে কী চাই, এটা হবে যে 2টি Na অর্থাৎ সোডিয়াম আর 1টি SO4, সংকেত হবে Na2SO4। AAA, এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেলে আঁকা আছে, বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে, কোন থার্মোমিটার দিয়ে বেশি উষ্ণতা মাপা সম্ভব? এখানে কোশ্চেনটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু উত্তরটা করা সহজ হয়ে যাবে। এটা হবে যে উভয় স্কেলে একই তাপমাত্রা মাপা যাবে। আর এখানে সম্পর্কটা তোমরা কী লিখবে যে C/5=F-32/9, তাহলে এফ এর মান যদি 212 আসে তাহলে ঠিক আছে। IV, স্ফুটনাঙ্ক কাকে বলে? সমান চাপে যে নির্দিষ্ট উষ্ণতার কোন তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পীভবন হতে থাকে সেই উষ্ণতাকে তরলের স্ফুটনাঙ্ক বা স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে। এবারে বলেছে যে CGS পদ্ধতিতে লিনতাপের একক কী, এটা হবে যে ক্যালোরি পার গ্রাম। এবারে আছে লাইফ সায়েন্স। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 2টি। আই, দাঁতের মধ্যে যে মূলটি থাকে সেটি হলো সিদ্ধাগের ক্যালসিয়াম। AA, কাজু বাদামে যে খাদ্য উপাদানটি বেশি পরিমাণে থাকে সেটি হলো বিদ্যাগের খাদ্যতন্ত্র। 3. নখ ভেঙে যাওয়া কিসের অভাবে? এটা হবে যে দ্বিদাগের আয়রন। 2. সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 1টি। আই, শূন্যস্থান পূরণ করো, মানুষের শরীরে 1.5% জল থাকে 70%। AA, খাদ্যতন্ত্র পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো, আপেল। 3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 1টি। আই, এক ব্যক্তির ওজন 66 কেজি, উচ্চতা 1.50 মিটার হলে তার BMI কত? ওজন বাই উচ্চতা স্কোয়ার অর্থাৎ 66/1.5² = 66/2.25= 29.33। AA, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো, এটা হবে যে উদ্ভিদের খাদ্য তৈরিতে জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য তৈরির শুরুতে সূর্যালোক দ্বারা সবুজকণ ক্লোরোফিল সক্রিয় হয়ে জলকে ভেঙে অক্সিজেন উৎপাদন করে। ছাত্রছাত্রীরা, আজকে আমার এই 2টি স্কুল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে।
আর তোমাদের যদি মনে হয় কোনো কোনো বন্ধু বা কোনো ছাত্র অথবা ছাত্রীকে এই ভিডিওটা সাহায্য করতে পারে, তাহলে তোমরা অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমাদের কাছ থেকে আমি চাইবো যে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।